বেশিরভাগ সময় আমরা মানুষেরা দিনে অনেক রকম ভুল কাজ করে থাকি। তার মধ্যে কিছু ভুল এমন থাকে যেটা আমরা জানি যে এটা ভুল কাজ, আর কিছু কাজ এমন হয় যেটা ভুল কাজ কিন্তু মানুষ সেটা ঠিকভাবে করতে থাকে, অথবা তারা হয়তো জানে না তারা যে কাজটা করছে সেটা ঠিক না ভুল, এর ফলে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। বন্ধুরা, এই জন্য আজকের এই ভিডিওতে আমরা 8টা ভুল সম্পর্কে জেনে নেব, যাতে সেই ভুলগুলো আমরা না করি। নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে উঠে যে ভুলটা আমরা সবার প্রথমে করি সেটা হলো নিজের মুখটাকে স্পর্শ করা। আমাদের হাতে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সারা রাত ঘুমানোর সময় হাত ধোয়া সম্ভব হয় না, তাই হাতে ব্যাকটেরিয়ার মাত্রা খুব বেশি থাকে, আর ওই হাত দিয়ে নিজের মুখে স্পর্শ করলে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। বিশেষ করে যদি আপনার মুখে ব্রণ বা ফুসকুড়ি হয়ে থাকে, তাহলে এই অভ্যাসটা আপনার আরও বেশি ক্ষতি করতে পারে। এই জন্য মুখ স্পর্শ করার আগে নিজের হাতটা ভালোভাবে ধুয়ে নেওয়া দরকার, আর সারাদিনে নিজের মুখে হাত দেওয়ার আগে দেখে নেবেন নিজের হাত ঠিকভাবে পরিষ্কার আছে কি না। নাম্বার 2, টুথব্রাশ। এখনও অনেকেই আছেন যারা ব্রাশ করা প্রয়োজন মনে করে না, আর যারা প্রতিদিন ব্রাশ করে তারা তো একটা ব্রাশকে এত দীর্ঘ সময় ধরে ব্যবহার করে যে যতদিন না ব্রাশটা খারাপ হয়ে যায় ততদিন সেই ব্রাশটাকে চেঞ্জ করা দরকার বলে মনে করে না, যেটা সত্যি একটা বড় ভুল অভ্যাস। কারণ ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার ততদিনই হয় যতদিন ব্রাশটা ঠিক থাকে, আর যদি ব্রাশটা খারাপ হয়ে যায় তাহলে সেই ব্রাশ দিয়ে ভালো করে দাঁত পরিষ্কার হয় না, যার ফলে দাঁতেরও মাড়ির অনেক সমস্যা দেখা দিতে পারে। এই জন্য সময়ের সাথে ব্রাশটাকে বদলে নেওয়া খুবই দরকার। নাম্বার 3, অনেক বেশি ফেনা তৈরি করা টুথপেস্ট। বন্ধুরা, বেশিরভাগ সময় মানুষেরা এটাই মনে করে যে যেসব জিনিস ব্যবহার করলে বেশি ফেনা তৈরি হয় তাতে পরিষ্কার খুব ভালো হয়, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। কারণ ভালো পরিষ্কারের জন্য বেশি ফেনা হওয়া প্রয়োজন হয় না। অনেক টুথপেস্ট কোম্পানি দাঁত পরিষ্কার করার জন্য পেস্টগুলোতে ফেনা তৈরি করার জন্য একটা কেমিক্যাল দিয়ে থাকে, যেটার নাম হলো সোডিয়াম লরিয়েল সালফেট, এর শর্ট নাম হলো SLS। এই কেমিক্যালটাকে ডিটারজেন্ট, শ্যাম্পু আর সাবানে ব্যবহার করা নিষেধ আছে। সেই কেমিক্যালটাকে ফেনা তৈরি করার জন্য আমাদের টুথপেস্টে ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা ভালো মনে করে প্রতিদিন ব্যবহার করে থাকি। এই কেমিক্যালটা একটা রেস্ট্রিক্টেড কেমিক্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে, যা আমাদের চামড়ার সাথে সাথে আরও অনেক সমস্যা তৈরি করতে পারে। এই ধরনের টুথপেস্ট বারবার ব্যবহার করার ফলে আমাদের গালে ঘাও হতে পারে। বাজারের কিছু বিখ্যাত ব্র্যান্ড যেমন ক্লোজ আপ, পেপসুডেন্ট, কলগেট, হিমালয় সহ আরও অনেক টুথপেস্ট আছে যেগুলোতে সাধারণত SLS কেমিক্যাল ব্যবহার করা হয়, আর এই পেস্ট স্বাদে মিষ্টি হওয়ার কারণে বাচ্চারা প্রায়শই এটা খেয়ে ফেলে। এর ফলে এটা তাদের শরীরে বিভিন্ন অংশেও ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। বাজারে ডাবর রেড পেস্ট এবং আরও কিছু হার্বাল টুথপেস্ট আছে যেগুলোতে SLS-এর মতো ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না, সাথে এটাকে তৈরি করার জন্য বিভিন্ন প্রাকৃতিক ঔষধি ব্যবহার করা হয়। আচ্ছা বন্ধুরা, আপনি কোন কোম্পানির টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 4, মুখ ধোয়া এবং মোছার সময় বেশি জোরে রগড়ানো। বেশিরভাগ মানুষ মনে করে থাকে যে জোরে জোরে চেপে চেপে মুখ ঘষলে মুখ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মুখের স্কিন খুবই সেন্সিটিভ হয়ে থাকে, যেটাকে জোরে জোরে ঘষার ফলে খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়, এমনকি সময়ের সাথে সাথে মুখের স্কিন ঢিলে হয়ে যায় এবং কম বয়সে মুখে ভাঁজ দেখা যায়। এই জন্য মুখ অবশ্যই হালকাভাবে ধুতে হবে এবং মুছতে হবে, আর মুখের ডেড স্কিনকে ধোয়ার সময় জোরে রগড়ানোর পরিবর্তে ফেস স্ক্রাব ব্যবহার করা উচিত। ফেস স্ক্রাব কী আর এটার ব্যবহার কীভাবে করতে হয় এ ব্যাপারে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। নাম্বার 5, স্নান করা। বন্ধুরা, স্নান করার সময় সবথেকে সাধারণ যে ভুলটা হয়ে থাকে সেটা হলো শরীরের সাথে সাথে মুখ ও চুলেও সাবান ব্যবহার করা। কারণ অনেক মানুষ মনে করে থাকেন যে সাবানে কেমিক্যাল থাকে না, যেখানে ফেস ওয়াশ এবং শ্যাম্পুতে কেমিক্যাল থাকে এটা ভাবাও পুরোপুরি ভুল। কারণ সাবানে সবথেকে বেশি কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যেটা মুখ এবং চুলের জন্য একেবারেই ভালো নয়। শুধুমাত্র এতটুকুই নয়, বেশিরভাগ সাবানে ফেনা তৈরি করার জন্য তাতে SLS ব্যবহার করা হয়। এছাড়াও সাবানে সোডিয়াম এবং ফ্যাট ভরপুর থাকে, যার ফলে মুখে এবং চুলে সাবানের অতিরিক্ত ব্যবহারের ফলে এটা স্কিন ড্রাই এবং ইরিটেট করতে পারে। আবার কিছু সময় তো এমন হয় যা কিনা লোম বের হওয়ার পথ বন্ধ করে দেয়, ফলে অ্যাকনে পিম্পলসের সমস্যাও শুরু হয়ে যায়। এই কারণে মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ আর চুলের জন্য শ্যাম্পু ব্যবহার করা সবথেকে ভালো অপশান হতে পারে। কিন্তু এখানে এই কথাটা খেয়াল রাখা জরুরি যে প্রত্যেকটা মানুষের স্কিন আলাদা হয়,
আবার এমনটা হয় না যে প্রত্যেকটা শ্যাম্পু এবং ফেস ওয়াশ কেমিক্যাল ফ্রি হয়ে থাকে। এই জন্য এটা জরুরি যে এই সমস্ত জিনিস কেনার সময় উপকরণ লিস্টটাকে অবশ্যই চেক করে নেবেন। মামাআর্থ, অ্যারোমা ম্যাজিক, খাদি এবং ওয়াওয়ের মতো কিছু কোম্পানি আছে যেগুলোর প্রোডাক্ট বেশিরভাগ সময় কেমিক্যাল ফ্রি হয়ে থাকে, কিন্তু তারপরেও এগুলো কেনার সময় আপনি এর উপকরণের লিস্টটাকে অবশ্যই চেক করে নেবেন। নাম্বার 6, একটাই টাওয়াল দিয়ে মুখ এবং চুল মোছা। আমাদের শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, আর যখন একটাই টাওয়াল ব্যবহার করা হয় তখন ওই সব ব্যাকটেরিয়া চুল এবং মুখে ট্রান্সফার হয়ে যথেষ্ট ক্ষতি করতে পারে, যার ফলে অ্যাকনে, পিম্পলস এবং চুল পড়ার মতো সমস্যা শুরু হতে পারে। এই জন্য আপনার বডি, চুল এবং মুখের জন্য আলাদা আলাদা টাওয়াল ব্যবহার করুন, কিন্তু কোনো পরিস্থিতিতে নিজের টাওয়াল অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আর যদি বাধ্য হয়ে অন্যের টাওয়াল আপনাকে ব্যবহার করতে হয় তাহলে সেটাকে কিনারার দিক দিয়ে ব্যবহার করুন, কারণ বেশিরভাগ মানুষ টাওয়ালের মাঝখানের দিকটাই বেশি ব্যবহার করে আর কিনারার দিকের অংশ পরিষ্কার থেকে যায়। নাম্বার 7, তেল লাগানো। এখানে আমরা দুই ধরনের ভুল করে থাকি। প্রথমত, এমন কিছু মানুষ যারা চুলে তেল লাগায় না। দ্বিতীয়ত, এমন কিছু মানুষ যারা চুলে তেল লাগায়। তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাথায় তেল লাগিয়ে কিছুদিনের জন্য ওইরকমই ছেড়ে দেয়। এই দুটোই খুবই ভুল পদ্ধতি, কারণ প্রথম কথা হলো তেল চুলকে শক্তি যোগায়। এই জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার চুলে তেল অবশ্যই লাগানো উচিত, কিন্তু চুলে তেল লাগিয়ে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া উচিত নয়। কেননা তেল চিপচিপে হওয়ার কারণে মাথায় তেল লাগিয়ে বাইরে বেরোনো অথবা অনেক সময় ধরে রেখে দেওয়ার ফলে ধুলো ময়লা নিজের দিকে টেনে নেয়, যার ফলে খুশকি এবং চুল পড়ার সমস্যা শুরু হতে পারে। এই জন্য ভালো হয় রাতে শোয়ার আগে চুলে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন, আর সকালে উঠে ধুয়ে পরিষ্কার করুন। কিছু মানুষের স্কিন সেন্সিটিভ হয়ে থাকে, তাই তাদের রাতে তেল লাগিয়ে শোয়া উচিত নয়, কারণ রাতে শোয়ার পর মাথায় লাগানো তেল এবং ময়লা মুখে লাগতে পারে, ফলে এটা আরও সমস্যা বাড়াতে পারে। তাই এটাই ভালো হবে যে স্নান করার 2 ঘন্টা আগে চুলে তেল লাগান এবং পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলুন। তেল কেনার আগে তার উপকরণ লিস্টটাকে অবশ্যই চেক করতে ভুলবেন না। আর যদি সেটাকে তৈরি করার জন্য মিনারেল অয়েল, প্যারাফিন, সিলিকন, সিনথেটিক কালার এবং আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্সের মধ্যে যে কোনো জিনিস ব্যবহার করা হয় তাহলে সেই তেল কখনোই ব্যবহার করবেন না। এমতো অবস্থায় যদি খাঁটি সরিষার তেল অথবা নারকেল তেল ব্যবহার করা যায় তাহলে সেটাও যথেষ্ট। নাম্বার 8, রাতে ব্রাশ না করে শুয়ে পড়া। যেরকম সকালে দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ করা হয় সেরকমই রাতে শোয়ার পূর্বে ব্রাশ করা অত্যন্ত জরুরি, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে একেবারেই জরুরি মনে করে না। শোয়ার আগে ব্রাশ করা এই জন্য জরুরি যে রাতে খাওয়া কিছু খাবারের টুকরো পুরো সারা রাত ধরে আটকে থাকে, যার ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং দাঁত ও মাড়িতে ব্যথা হওয়ার চান্স খুব বেশি থেকে যায়। এই জন্য রাতে শোয়ার আগে ব্রাশ করা এবং মুখ ধোয়ার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত এই ভুলগুলোর মধ্যে আপনি অজান্তে এতদিন করতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।